এই যদি হয় ভালো কথা তাহলে আমি আরেকটু একটু চলে যাই একটু পিছিয়ে যখন পাণ্ডবরা পঞ্চপাণ্ডব ফিরে আসলো ইয়াতে যখন ওদেরকে পরীক্ষা পরীক্ষা নেওয়া হলো আর কি পঞ্চপাণ্ডবের যে কে কতটা বিদ্যা অর্জন করতে পারেছে সেগুলো নিয়ে তখন কর্ণ কর্ণকে যখন আহ্বান করা হলো যে যখন অর্জুনকে বলা হলো যে অর্জুন তুমি হচ্ছে পৃথিবীর অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি সবচেয়ে সেরা ধনুর্ধারী তখন যখন আহ্বান করলো তখন কর্ণ এসে বলল যে নাই যখন পৃথিবীকে আহ্বান করেছে তখন কর্ণ বলল যে না তাহলে আমার সাথে লড়তে হবে যতক্ষণ পর্যন্ত ওটা ইয়ে ছিল ততক্ষণ পর্যন্ত কর্ণ আসেনি যুদ্ধ মাঠে শক্তি পরীক্ষা দেওয়ার জন্য যখন বললো যে তুমি পৃথিবীর সেরা ধনুরধারী তখন কর্ণ আসলো এসে বললো যে আপনি পৃথিবীকে আহ্বান করেছেন তাহলে আমারও পরীক্ষা নিতে হবে আপনি তো এটার পূর্ব অংশের ভিতরে রাখেননি তখন কর্ণকে বলল দ্রোণ গুরু দ্রোণাচার্য বলল যে তুমি সুদপুত্র তুমি কোন অবস্থাতে এই ক্ষত্রিয়দের সাথে তুমি তোমার শক্তি পরীক্ষা দিতে পারবা না ভাই আমার কথা কি শোনা যাচ্ছে

আপনার দ্রোণাচার্য বলছে যে তুমি সুদপুত্র এখন কর্ণকে কোন গুণকর্মের দ্বারা ডিফাইন করলো যে সে সুদপুত্র কোন কর্মের দ্বারা ওই যে ওই যে ওই যে ওর বাবা সেই রাধেও রাধেও মানে ধোবার বাড়িতে ওকে তুলেছিল না ধোবার বউ তুলেছিল না নদী থেকে সেই জন্য ওকে বাবা ছিল সে রথ চালক সেই জন্য ওকে সুদপুত্র বলে বলেছিল আর এই যে কিন্তু কথা কথাটা তো তার না কথাটা হচ্ছে আপনার কাছে বেদ গ্রহণযোগ্য না গীতা। বেদে গেলে তো আরো অনেক কি ব্যাপার আর ও আচ্ছা। বেদে ওটা নেই গুণ নেই বেদে। বেদে গুণ কর্মও নেই। না আমি শুধু গীতা পর্যন্ত থাকতে বেদ পর্যন্ত আপাতত। না না আপনার ধর্মগ্রন্থ তো বেদ আপনার ধর্ম তো গীতা না। এটা ঠিক আছে। হ্যাঁ সূত্রাং গীতা বা গীতা কি বলছে সেটা তো গীতা গীতাকে তো পূজা হয় না রে ভাই। গীতায় তো পূজা করা বারণ করা আছে। গীতা ভালো করে পড়বেন। এখানেই তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমার ফাইট শ্রীকৃষ্ণ ভগবান না শ্রীকৃষ্ণ অবতার ভালো করে পড়ুন হ্যাঁ আপনার ধর্মগ্রন্থ হচ্ছে বেদ সেই বেদে কিন্তু পরিষ্কার বলা আছে ওখানে গুণ কর্ম ফর্ম ওসব নেই সুতরাং হয় বেদ সত্যি নয় গীতা সত্যি আপনি কোনটাকে সত্যি ধরবেন কোনটাকে মিথ্যা ধরবেন আপনার ব্যাপার আমার ব্যাপার হলো হচ্ছে না ওখানে আমার বেদটাকে মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদটাকে মানতে হবে আমাকে ব্যাস তাহলে গুণ কর্ম কর্ম কিছু না ওকে বাজু ভাই থ্যাংক ইউ আচ্ছা

শ্রীকৃষ্ণ বলছে অর্জুনের সাথে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ এখন ইয়েতে এই যদি হয় ভালো কথা তাহলে আমি চলে যাই একটু যখন পিছে পিছে পাণ্ডবরা পঞ্চ পাণ্ডব ফিরে আসলো ইয়েতে যখন ওদেরকে পরীক্ষা পরীক্ষা নেওয়া হলো আর কি পঞ্চপাণ্ডবের যে কে কতটা বিদ্যা অর্জন করতে পারেছে সেগুলো নিয়ে তখন কর্ণ কর্ণকে যখন আহ্বান করলো যে যখন অর্জুনকে বলা হলো যে অর্জুন তুমি হচ্ছে পৃথিবীর অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি সবচেয়ে সেরা ধনুরধারী তখন যখন আহ্বান করলো তখন কর্ণ এসে বললো যে না যখন পৃথিবীকে আহ্বান করেছে তখন কর্ণ বলল যে না তাহলে আমার সাথে লড়তে হবে যতক্ষণ পর্যন্ত ওটা কুরুবংশের ইয়ে ছিল ততক্ষণ পর্যন্ত কর্ণ আসেনি মাঠে শক্তি পরীক্ষা দেওয়ার জন্য যখন বললো যে তুমি পৃথিবীর সেরা ধনুর্ধারী তখন কর্ণ আসলো এসে বললো যে আপনি পৃথিবীকে আহ্বান করেছেন তাহলে আমারও পরীক্ষা নিতে হবে আপনি তো এটার পূর্ব অংশের ভিতরে রাখেননি তখন কর্ণকে বলল দ্রোণ গুরু দ্রোণাচার্য বলল যে তুমি সুদপুত্র তুমি কোন অবস্থাতে এই ক্ষত্রিয়দের সাথে তুমি তোমার সকী পরীক্ষা দিতে পারবা না

কুক্ষেত্রের যুদ্ধ মাঠে গিয়ে অর্জুনকে বলছে যে চতুর্বর্ণ মায়া গুণকর্ণ বিভবস এবং ওখানে তার আগেই তো আপনার দ্রোণাচার্য বলছে যে তুমি সুদ এখন কর্ণকে কোন গুণ কর্ণের দ্বারা ডিফাইন করলো যে সে সুদ কোন কর্ণের দ্বারা ওই যে ওই যে ওই যে ওর বাবা সেই রাধেও রাধেও মানে ধোবার বাড়িতে ও ওকে তুলেছিল না ধোবার বউ তুলেছিল না নদী থেকে ধোপার ওর বাবা ছিল সে রথ চালক সেই জন্য ওকে সুদপুত্র বলে বলেছিল আর এই যে কিন্তু কথা কথাটা তো তা কথাটা হচ্ছে আপনার কাছে বেদ গ্রহণযোগ্য না গীতা বেদে গেলে তো আরো অনেক ব্যাপার আরো বেদে ওটা নেই গুণকর্ম নেই বেদে বেদে গুণকর্ম নেই আমি শুধু গীতা পর্যন্ত থাকতে বেদ পর্যন্ত না না আপনার ধর্মগ্রন্থ তো বেদ আপনার ধর্মগ্রন্থ গীতা না এটা ঠিক আছে হ্যাঁ সুতরাং গীতা গীতা কি বলছে সেটা তো গীতা থেকে তো পুজো হয় না রে ভাই গীতায় তো পুজো করা বারণ করা আছে গীতা ভালো করে তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমার শ্রীকৃষ্ণ ভগবান না শ্রীকৃষ্ণ অবতার আপনার ধর্মগ্রন্থ হচ্ছে বেদ সেই বেদে কিন্তু পরিষ্কার বলা আছে ওখানে গুণ কর্ম ফর্ম সব নেই সুতরাং হয় বেদ সত্যি নয় গীতা সত্যি আপনি কোনটাকে সত্যি ধরবেন কোনটাকে মিথ্যা ধরবেন আপনার ব্যাপার